राजा चंद्रधर आमार पूजो करते चाहे ना बोलते पारो नेता केमन भाव राजा चंद्रधर हाथे पुजो पाबो केमन भाव पृथ्वी धराधामे आमार पुजो आमी प्रचार करबो
এই বলি মা বিশ্বহরী আজ সিজুয়া পর্বতে নেতার কাছে অঝুরি কাঁদছে মা কি বলে কাঁদে মা কি বলে ও নেতার গ বলছে নেতাকে তার গলে ধরে কাঁদছে মা অঝরে কাঁদছে মা সিজুয়া বাসিনী বলে নেতা বলো নেতা আমি কি করব এখন কেমন ভাবে আমি পৃথিবী ধরাধামে আমার পুজো প্রচার করব এমন সময় নেতা সুখী তার দেবীকে বলছে শোনো দেবী রাজা চন্দ্রধরের তুমি ছয় পুত্র কেড়ে নিয়েছ অনেক ধনরত্ন তুমি নষ্ট করে দিয়েছ ঠিকই আছে একটা কথা শোনো দেবী আজ রাজা চন্দ্রধর চোদ্দরিঙ্গা মধুকর নিয়ে যাচ্ছে বাণিজ্য করতে তাই তুমি কি করবে জানো মা বিশ্বহরী বলছে নেতা আমি কি করব তখন আজ নেতা দেবী মা বিশ্বহরীকে কি বলে দিচ্ছে কি বলে ছুটে যাও গো দেবী রাজার পেছনে
তাই হবে নেতা, তাই হবে নেতা। আমি তোমার কথাই রাজার পেছনে আমি ছুটে যাব। সে বাণিজ্য করতে যখন আজ যাচ্ছে রাজা, তার পেছনে আমি ছুটে যাব। আর এদিকে সেই চম্পকনগর অধিপতি রাজা চান সদাগর চোদ্দ ডিঙ্গা মধুকর সাজিয়ে বাণিজ্য করার জন্য আজ তৈরি হয়েছে। যখন রাজা বাণিজ্য করতে যায়, মা সনকারানী তার স্বামী দেবতাকে বলে, স্বামী দেবতাকে বলে, ওগো স্বামী আমায় একা রেখে তুমি কোথায় যাবে? স্বামী, দেখো স্বামী, আমি যে পঞ্চমাসীর গর্ভবতী, এই অবস্থায় তুমি আমায় ছেড়ে কোথায় চলেছ ওগো স্বামী? রাজা চন্দ্রধর, চম্পকনগর অধিপতি রাজা চন্দ্রধর তার রানীকে বলছে, শোনো রানী, আমি যাচ্ছি চোদ্দডিঙ্গা মধুকর নিয়ে আমি বাণিজ্য করার জন্য যাচ্ছি। এই নাও পত্রখানা, একখানা পত্র আমি লিখে দিয়ে যাচ্ছি, তুমি তো পঞ্চমাসীর গর্ভবতী, যদি তোমার এই গর্ভ থেকে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে রানী, কিন্তু তুমি তার নাম রাখবে লখিন্দর। এই বলে রাজা চন্দ্রধর সেই পত্রখানে আজ সনকারানীকে দিয়ে চোদ্দডিঙ্গা মধুকর নিয়ে সমস্ত নাবিক নিয়ে রাজা বেরিয়েছে আজ বাণিজ্য করার জন্য। যখন রাজা ছুটে চলেছে, এদিকে মা বিশ্বকরী নেতার কথাই চলেছে আজ সে রাজাকে দুঃখ কষ্ট দেওয়ার জন্য, চোদ্দডিঙ্গা মধুকর অতল তলে তলিয়ে দেওয়ার জন্য সেই কালীদহের জলে। যখন চলে যায় রাজা, মা বিশ্বকরী পবনকে স্মরণ করেছে, পবনকে স্মরণ করে আজ রাজা চন্দ্রধরের চোদ্দডিঙ্গা মধুকর কালীদহের জলে অতল তলে তলিয়ে দিয়েছে। হাবুডুবু খায় রাজা, হাবুডুবু খায় রাজা, বাঁচাও বাঁচাও বলে রাজা চিৎকার করে, বলে ওগো কে কোথায় আছো, ওগো কে কোথায় আছো, আমায় বাঁচাও, ওগো কে কোথায় আছো, আমায় বাঁচাও। এই বলে চিৎকার করে রাজা চন্দ্রধর। এমন সময় মা বিশ্বকরী দেখছে, মনে চিন্তা করে বলছি, তাই তো, যদি রাজা হাবুডুবু খেতে খেতে মরে যায়, তাহলে কিন্তু আমার পুজো আর প্রচার হবে না এই পৃথিবী ধরাধামে। না না, আমি রাজা চন্দ্রধরকে কিছুতেই মরতে দেব না, কিছুতেই আমি মরতে দেব না। তখন মা বিশ্বকরী কী করেছে, নিজে সহায় দিয়ে আজ রাজা চন্দ্রধরকে নদীর কিনারার মধ্যে গিয়ে নিয়েছে। যখন কিনারার মধ্যে গিয়েছে রাজা চন্দ্রধর, কোনোরকমভাবে রাজা উঠে গেছে সেই ডাঙ্গার মধ্যে। যখন ডাঙ্গার মধ্যে উঠেছে, রাজা চন্দ্রধরের সমস্ত পরনের বস্ত্র হারিয়ে গেছে, সমস্ত পরনের বস্ত্র যখন হারিয়ে গেছে, মা বিশ্বকরী আশীর্বাদ করে আজ সমস্ত বস্ত্র তার যখন ফিরিয়ে দিলে রাজা চন্দ্রধরকে। এমন সময় রাজা চন্দ্রধর যখন সে মা বিশ্বকরীকে ছদ্মবেশী মা বিশ্বকরী দাঁড়িয়ে আছে রাজার সামনে, যখন দেখতে পেল মা বিশ্বকরীকে, ছদ্মবেশী বিশ্বকরীকে, এমন সময় রাজা চন্দ্রধর কি বলে, তাই যখন হাবুডুবু খেতে খেতে যখন চলে যাচ্ছে, কি বলছে, তাই, ও রাজা
এখনই রাজা সে ডাঙ্গার মধ্যে উঠে গেছে, ছদ্মবেশী মা বিষহরি। আজ ব্রাহ্মণ বুড়ি সেজে ধীরে ধীরে চলে গেছে রাজার সামনে, গিয়ে রাজাকে বলছে, কে বাবা কে বাবা, তুমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছো কে বাবা? রাজা চন্দ্রধর। সেই বুড়িমাকে বলছে, বুড়িমা, আমি চম্পক নগরের অধিপতি রাজা চাঁদ সদাগর। আমি বাণিজ্য করতে এসেছিলাম চোদ্দ ডিঙ্গা মধুকর নিয়ে। কালীদহির অতল তোলে তলিয়ে গেছে আমার সেই চোদ্দ ডিঙ্গা মধুকর। আজ বিষহরি আমার চোদ্দ ডিঙ্গা মধুকর কেড়ে নিয়েছে, আমার ছয় পুত্র কেড়ে নিয়েছে। বুড়িমা, বলতে পারো বুড়িমা, কোন পথে যাবো আমার সেই চম্পক নগর? ছদ্মবেশী মা ব্রাহ্মণ বুড়ি কি বলছে, কি বলছে আজ রাজাকে? কি বলছে? অগ জগী যখন রাজা চন্দ্রধরী অঝুরি কাঁদতে কাঁদতে ছদ্মবেশী মা বিষহরিকে বলছি, মা গু মা, বলে দাও মা, আমি কোন পথে গেলে আমার চম্পক নগর আমি পাবো মা? ছদ্মবেশী মা বিষহরী কি বলছে ব্রাহ্মণ বুড়ি? বলছে, ও গো রাজা, তুমি চলে যাও, এই পথে গেলে তোমার চম্পক নগর তুমি পাবে। এই পথে গেলে প্রথমে পাবে তোমার কোলাবাগান, তুমি সেখানে গিয়ে আগে থাকবে, তারপরে তোমার সেই মহলের ভিতরে যাবে। এই কথা বলে দিয়ে সে রাজা চন্দ্রধরকে পথ দেখিয়ে দিয়ে আবার মা বিষহরি কি করেছে? মা বিষহরি ছুটে চলে এসেছে কোথায়? ছুটে চলে গেল দেবী চম্পক নগরে।
ছাবিশ হরি কি করেছে, রাজাকে পথ দেখিয়ে দিয়ে ছদ্মবেশ ছেড়ে আবার ছদ্মবেশ ধারণ করে ছুটে গেছে কোথায়, চম্পকনগরে মা সোনকা রানীর কাছে। তখন মা সোনকা রানী যে পাঁচ মাসের গর্ভবতী ছিল, সেই গর্ভবতী কি হয়েছে, দিন যায় মাস যায় মায়ের গর্ভ, সেই গর্ভবতীকে জন্ম নিয়েছে সুন্দর এক ছেলে, আর সেই ছেলের নাম রেখেছে মা সোনকা রানী লক্ষিন্দর। কারণ রাজা বলেছিল যে তোমার গর্ভ থেকে যদি কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে রানী, কিন্তু তার নাম রাখবে তুমি লক্ষিন্দর। তাই মা সোনকা রানী তার নাম রেখেছে লক্ষিন্দর। এমন সময় মা ছদ্মবেশী মা বিষহরি চলে গেছে কোথায়, চম্পকনগরে মা সোনকা রানীর কাছে, আর গিয়ে রানীকে ভয় দেখিয়ে দিয়েছে। কেমন ভয় দেখিয়ে দিয়েছে, গিয়ে বলছে মা গো, মা সোনকা দেখি মা তোমার কই কত সুন্দর ছেলে নকি হয়েছে, আমাকে দেখাও মা। এমন সময় মা সোনকা রানী বলছে, এই দেখো বুড়ি মা আমার একমাত্র ছেলে লক্ষিন্দর। তখন আজ মা বিষহরি বলছে, মা গো শুনে মা, তোমার ছয় ছয় পুত্র চলে গেছে মা, কত সাধে তোমার এই লক্ষিন্দর তোমার ঘরের মধ্যে এসেছে মা, মা গো একে ভালোভাবে তুমি রাখো মা, নইলে এর অনেক বিপদ হতে পারে মা। মা সোনকা রানী বলছে, মা গো কোনো ভয় নেই। বুড়িমা বলছে, ভয় আছে রানী, ভয় আছে, শোনো আজকে তোমাদের বাড়িতে না একটা ভূত আসবে, আর সেই ভূত কী জন্য আসবে জানো, একমাত্র ছেলে লক্ষিন্দরকে তোমার পালিয়ে নিয়ে যাবে সেই ভূত। এমন সময় ভয়ে, আজ ভয়ে মা সোনকা রানী তখন নেড়াই নভরকে ডাকছে, বলছে ওরে বাবা নেড়া, ওরে নেড়া তুই কোথায় আছিস বাবা, ছুটে আয় বাবা, তুই ছুটে আয়। নেড়াইনপুর এসে গেছে, যখন নেড়াইনপুর এসে গেছে ছদ্মবেশী মা বিষহরি সেখান থেকে চলে গেছে। মা সোনকাকে বলছে, মা বলো মা কী জন্য তুমি ডেকেছো বলো। নেড়া বলছে, কী জন্য ডেকেছো। রানী বলছে, ওরে নেড়া শোন বাবা, এমন সময় একটা বুড়ি এসে আমাকে বলে গেল আমাদের বাড়িতে নাকি একটা ভূত আসবে, আমার একমাত্র ছেলে লক্ষিন্দরকে নাকি পালিয়ে নিয়ে যাবে। বাবা আমার একমাত্র ছেলে যদি চলে যায়, আমার কাছ থেকে চলে যায়, তাহলে আমি কাকে নিয়ে থাকবো বাবা, আমি কেমনভাবে বাঁচবো বাবা। নেড়া বলছে, কোনো চিন্তা নেই রানীমা, কোনো চিন্তা নেই, আমি আছি, সমস্ত প্রহরীদের আমি পাহারার ব্যবস্থা করব, কোন পথে ভূত আসবে কেমনভাবে আমাদের এই একমাত্র ছেলে লক্ষিন্দরকে নিয়ে যাবে, কোনো চিন্তা নেই রানীমা, কোনো চিন্তা নেই, তুমি ঠিকভাবে থাকো। এমন সময় রাজা চান সদাগর নিজ কোলাবাগানে এসে আজ বসে আছে। যখন বসে আছে মনে মনে চিন্তা করে, নেড়া চলে গেছে সমস্ত প্রহরী নিয়ে সেই কোলাবাগান রক্ষা করার জন্য, তার বউ মালি আছে, মালির বউ, তারা দুজনেই খাবার নিয়ে যাচ্ছে তাদের স্বামীদের জন্য। এমন সময় রাজা চন্দ্রধর সেই মালির বউয়ের হাতের থালা দেখে বলছে, শোনো মালিনী আমাকে খাবার দাও। মালির বউ দেখেছে সেই রাজাকে, মাথায় ঝাঁকড়া চুল, পরনে ছেঁড়া বস্ত্র, ভূতের মতো দেখাচ্ছে। মালিনী বলছে, এই তো ভূত, ঠিকই বলেছে বুড়িমা, ঠিকই বলেছে, আমাদের বাড়িতে ভূত আসবে, এই তো আমাদের কোলাবাগানে ভূত এসে গেছে। এমন সময় চিৎকার করে উঠেছে সেই মালিনী, আজ কি বলে চিৎকার করে উঠেছে, ওরে ভূত। রাজা চন্দ্রধর বলছে, না মালিনী, আমি ভূত নই, আমি যে তোদের রাজা। এমন সময় নেড়াইন অপর গিয়ে কি বলছে, ওরে বেটা ভূত, আমাদের লক্ষিন্দরকে নিয়ে যাওয়ার জন্য তুই এসেছিস, সরো প্রহরীগণ তোমরা যে যেখানে আছো এসো, এই ভূতকে মারো। ওরে বাবারে, মারিস না বাবা, আমি যে তোদের রাজা, মারিস না। নেড়া বলছে, মারিস না বেটা ভূত, আমাদের একমাত্র ছেলে লক্ষিন্দরকে তুই নিয়ে যাওয়ার জন্য এসেছিস, মারবো না, মার বেটাকে। এমন সময় রাজা চন্দ্রধর ঝুড়ি কাঁদছে, মাটির মধ্যে লুটিয়ে পড়েছে, আর কি বলছে রাজা চন্দ্রধর নেড়াকে, কি বলছে, ও নেড়া মারিস না রে, আর সহিতা না পারি নেড়া তোর লাঠি খা নেড়া।
মা মার খুব জোরে জোরে মার দু চার ডাঙ মাথাটাই দিয়ে দে বেটাকে। রাজা চন্দ্রধর বলছি ওরে নেড়া ওরে নেড়া আমায় মারিস না বাবা আমায় মারিস না, আমি যে তোদের রাজা আমি যে তোদের রাজা, আমি এসেছি আমার কোলা বাগানের মধ্যে আমার চোদ্দডিঙ্গা মধুকর, চোদ্দডিঙ্গা মধুকর আমার সে কালীদহের অতল তলে তলে গেছে বাবা, আমি সর্বহারা হয়ে আমি এসেছি বাবা, মাথায় আমার ঝাঁকড়া চুল পরনে ছেঁড়া বস্ত্র, আমায় আর তোরা মারিস না বাবা। নেড়া সমস্ত প্রহরীদের বলছি তোমরা সবাই পাহারা দিয়ে থাকো, তোমরা সবাই এখানে বসে থাকো, আমি যাচ্ছি রানী মায়ের কাছে। নেড়া আনন্দিত ভূতকে মেরে আজ ছুটে যাচ্ছে কোথায়, সেই মহলের ভিতরে। মহলের ভিতরে যখন যায় নেড়া, রানীমা বলছে নেড়া ভূত এসেছিল কি বাবা? বলছে হ্যাঁ রানীমা এসেছিল, এসেছিল আমাদের কোলা বাগানে, সেই ভূত এসেছিল মা, ভূতকে আমরা মেরে মাটির মধ্যে ফেলে দিয়েছি। রানী বলছে ঠিকই করেছো বাবা, ঠিকই করেছো বাবা, ঠিকই করেছো, ভূতকে মেরেছো ঠিকই করেছো। নেড়া নেড়া থাকতে কোনো চিন্তা নেই না রানীমা, কোনো চিন্তা নেই, আমাদের ছেলে লক্ষিন্দরকে নিয়ে যাওয়ার জন্য ভূত এসেছিল, চলো একবার দেখে এসো কোলা বাগানে মাটির মধ্যে ভূত পড়ে আছে। মা শোনকা রানী বলছে বাবা চল চল বাবা, আমি একবার দেখে আসি বাবা, কেমন ভূত আমার ছেলেকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল বাবা, চল আমি একবার দেখে আসি। মা শোনকা রানী যখন নেড়ার সঙ্গে চলে গেছি কোলা বাগানে, গিয়ে দেখে তার স্বামী দেবতা আজ মাটির মধ্যে পড়ে আছে। শোনকা রানী অছুরি কাঁদতে কাঁদতে স্বামীর গায়ে আজ পড়েছে ঢলে, ঢলে পড়ে স্বামীর গায়ে হাত বুলিয়ে অছুরি কাঁদছে মা শোনকা রানী। কি বলে কাঁদে মা, ওই আমার স্বামীর গায়ে হাত বুলিয়ে স্বামীকে বলছে ওগো স্বামী দেবতা, ওগো স্বামী দেবতা, আমি বারবার অনুরোধ করে বলেছি একটিবার তুমি মা বিশ্বহরির চরণে পুজো করো, কথা শুনলে না গো স্বামী, কথা শুনলে না তুমি। নেড়ায় নফর, ওরে নেড়া শোন, সমস্ত প্রহরীকে তুই ডেকে নিয়ে আয়, আর এই রাজাকে নিয়ে চল আমার মহলের ভিতরে, মহলের ভিতরে নিয়ে চল বাবা, মহলের ভিতরে নিয়ে চল। নেড়ায় নফর সমস্ত প্রহরীদের ডেকে আজ রাজামশাইকে ধরে কি করেছে তারা, নিয়ে চলে গেল তারা মহল ভিতরে। আমার
धीरे तला महल भितरे जखन राजा के निये चले गेछे मा सनका रानी स्वर्ण पालंकी तार स्वामी देवता के शुइये स्वामी देवता के शुइये तार एकमात्र छेले लखिंदर के राजा चंद्रथरी दुख कष्ट भोलाबार जन्य से तार एकमात्र छेले के निये जाच्छे राजा मशाइर काछे गिये राजा के बोलछे ओगो स्वामी ए देखो आमार गर्भवती के जन्म नियेछे एकमात्र छेले आमार ए देखो स्वामी ए देखो कि सुंदर देखते आमादेर छेले राजा चंद्रधर अट्ट हासि हासछे हासते हासते बोलछे रानी रानी ए छेले तुमि पेले कोथाय ए कार छेले तुमि आमार काछे निये एसेछो আমাকে ভোলাবার জন্য তুমি কার ছেলে আমার কাছে নিয়ে এসেছো বলো মা সোনকা রানী বলছি স্বামী বিশ্বাস করো স্বামী আমি তোমার পায়ে ছুঁয়ে বলছি স্বামী এ আমার গর্ভজাতক সন্তান এ হচ্ছে আমার একমাত্র ছেলে লখিন্দর স্বামী মনে নেই স্বামী তোমার বাণিজ্য করার সময় আমায় পত্রখানা দিয়েছিলে তোমার কি মনে নেই কিছুতেই রাজা বিশ্বাস করছে না কিছুতেই রাজা যখন বিশ্বাস করছে না মা সোনকা রানী অঝরি কাঁদতে কাঁদতে একমাত্র ছেলে লখিন্দরকে কোলে নিয়ে অঝরি কাঁদছে মা কি বলে কাঁদছে কি বলে ও রাজা তোমার সো নার জাদু ধন গো Ah!
বিভীষণ কারণী অঝুরি কাঁদছে, অঝুরি কাঁদতে কাঁদতে সে রাজার দেওয়া পত্রখানে গিয়ে যখন রাজাকে দেখিয়েছে, বিশ্বাস করেছে রাজা, বলছে হ্যাঁ রানী, হ্যাঁ রানী ঠিকই বলেছ, এ হচ্ছে আমার হাতের লিখা পত্র। আমি বলেছিলাম রানী বলেছিলাম, সত্যিকারের বলেছিলাম আমি তোমায়। এমন সময় কি করেছে আজ? এমন সময় নারায়ণাপুর সমস্ত প্রহরীদের ডেকে বলছে, শোনো আমার পুত্র লক্ষিন্দর, এই দেখো আমার পুত্র লক্ষিন্দর। দিন যায়, মাস যায়, বছর যায়, লক্ষিন্দর যখন ধীরে ধীরে বড় হয়ে গেল, নেড়াই নফরকে বলছে, নেড়া একমাত্র ছেলে আমার লক্ষিন্দরের আমি বিবাহের ব্যবস্থা করব, তাই তুই সেই ঠাকুরকে ডেকে নিয়ে আয়। যখন নেড়াই নফর সেই সুমাই পণ্ডিতকে ডেকে নিয়ে এসেছে রাজমহলের ভিতরে, মা সিজুয়া বাসিনী সিজুয়া পর্বতে নেতাকে বলছে, নেতা দেখো নেতা, আজ রাজা চন্দ্রধরের ছেলে লক্ষিন্দর বড় হয়ে গেছে, তাই রাজা চন্দ্রধর তার ছেলের বিবাহের ব্যবস্থা করছে। বলো নেতা, বলো আমি এখন কি করি উপায়। নেতা বলছি, শুনো দেবী, বিবাহের রাত্রে যদি লক্ষিন্দর না মরে তাহলে কিন্তু তোমার পুজো আর প্রচার হবে না, রাজা চন্দ্রধর কিন্তু তোমার পুজো আর করবে না। তখন নেতা বলছে, দেবী শোনো, তুমি চলে যাও চম্পকনগরে, আর চম্পকনগরে গিয়ে রাজা চন্দ্রধর নারায়ণপুর সময় পণ্ডিত এবং সমস্ত প্রজাদের গিয়ে তুমি বলো, আমি ভালো পাত্রীর সন্ধান জানি বাবা, আমি ভালো পাত্রীর সন্ধান জানি, আর তুমি গিয়ে বলবে নিছনীনগরের কন্যা সেই বেহুলার কথা। মা বিশ্বহরী তাই করেছে। যখন মা আসছে চম্পকনগরে, প্রহরীগণ আজ রাজমহলে প্রবেশ করতে দিচ্ছে না বুড়িকে। প্রহরীগণকে বলছে, বাবা, ওরে বাবা, তোরা ছেড়ে দি বাবা, তোরা ছেড়ে দি, আমি যাব রাজার সঙ্গে কথা বলবো, রাজার সঙ্গে আমার কাজ আছে বাবা। প্রহরীগণ বলছে, এই বুড়ি, আরে কোন দিকে যাচ্ছিস? না না না, এখন এদিকে যাওয়া চলবে না, এখন এদিকে ঢুকিস না। এখন এই রাজার বেটার বিহার গল্প চলছে আমাদের মহলের ভিতরে, আর তুই কোন দিকে হজার বজার হয়ে ঢুকে দিবি যায় বাবা? বুড়ি বলছে ছাড়ে দেন বাবা, আমি যাব সেই রাজার কাছে। যখন প্রহরীগণ ছেড়ে দিয়েছে চলে গেছে মহল ভিতরে, রাজা চন্দ্রধর নারায়ণপুর সময় পণ্ডিত সমস্ত প্রজাগণ তারা সকলেই বসে আছে। এমন সময় বুড়িমাকে দেখি রাজা চন্দ্রধর বলছে, মা, বুড়িমা তুমি কি বলছো, বলো তুমি কি বলছো। তখন আজ সেই বুড়ি কি বলছে রাজা চন্দ্রধরকে, কি বলছে, ও তো রাজা বুড়িমা, ও বুড়িমা দেখো আমরা তো যাবো,
কিন্তু দেখতে ভালো করে তো পাত্রীরা দেখতে ভালো তো বলছে হ্যাঁ বাবা দেখতে খুব ভালো বাবা সেই পাত্রী দেখতে খুব ভালো তোমরা চলে যাও বাবা তোমরা চলে যাও সেখানে তোমরা চলে যাও এই বলে মা বিশহরী সে মা বিশহরী কি করেছে তাই সেখান থেকে বলিয়া পালালো বুড়ি চম্পক নগরের এমন সময় মা এই কথা বলে কোথায় চলে গেছে আজ নিছনি নগরী রাজার সাই সদাগরের বাড়িতে গিয়ে বেহুলাকে স্বপ্ন দিয়ে বলে ওলো বেহুলা তুই করল সকালে স্নান করতে যাবে তীর্থমুক্তাশ্বরে মনের বাঞ্ছা পূর্ণ করব আমি তোরে এই কথা বলে মা চলে গেছে সিজুয়ায় বেহুলা মায়ের স্বপ্ন শুনে সমস্ত সখীগণের সঙ্গে স্নান করতে চলে গেছে কোথায় আজ সে মুক্তেশ্বরে এমন সময় এদিকে রাজা তান সদাগর নারায়ণপুর সুমায় পণ্ডিত আর সমস্ত প্রজাগণ সঙ্গে আছে লক্ষিন্দর তারা সকলে যাচ্ছে পাত্রী দেখার জন্য চলে গেছে কোথায় সে মুক্তেশ্বরের আড়ে চলে গেছে তারা এমন সময় বেহুলাকে দেখে বলছে ওই তো ওই দেখো কি সুন্দর একটা মেয়ে ছেলে দেখতে পাওয়া যাচ্ছে কি সুন্দর একটা মেয়ে ছেলে দেখতে পাওয়া যাচ্ছে এমন সময় আজ বেহুলা যখন শুনতে পেয়েছে তাদের কথা তখন তারা কি করেছে তার সখীগণকে কি বলছে সে কি বলছে ও কলসি আর বেলা না
নমস্কার।